নিজের ৪৭তম জন্মদিনে সিনেপ্রেমীদের সুখবর দিলেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। সিনেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন বলিউডের এই অভিনেতা। ভিডিওতে দেখা গেল তার ছবির প্রথম ঝলক। তবে ঋত্বিকের ঘোষণায় যে এত বড় চমক লুকিয়েছিল তা হয়তো টেরও পাননি দর্শকরা। কি সেই চমক? প্রথমবার দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের এই সুপারস্টার। দুই তারকাই দর্শকদের বহু হিট ছবি উপহার দিয়েছেন। জিন্দেগি না মিলেগি দোবারা থেকে পদ্মাবত বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এসব ছবি। কিন্তু এখনো পর্যন্ত ঋত্বিক ও দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখার সৌভাগ্য হয়নি অনুরাগীদের। এবার সিদ্ধার্থ আনন্দের হাত ধরে নতুন জুটি পর্দায় আসবে। ফাইটার ছবিতে একসঙ্গে অভিনয় করবেন দুই তারকা। রবিবার নিজের ৪৭তম জন্মদিন সেলিব্রেট করেছেন ঋত্বিক। সুজান খানের সঙ্গে সম্পর্কে ইতি ঘটেছে ঠিকই, তবে সাবেক স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে ভোলেননি সুজান। ছেলেদের সঙ্গে ঋত্বিকের একটি মিষ্টি ভিডিও পোস্ট করে তাকে শুভকামনা জানিয়েছেন তিনি। পাশাপাশি অক্ষয় কুমার, প্রীতি জিন্তা, রিতেশ দেশমুখ, ফারহা খান সহ বলিউড তারকারা সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ঋত্বিককে। আর রিটার্ন গিফট হিসেবে ঋত্বিক উপহার দিলেন তার পরবর্তী ছবি। প্রথম মোশন পোস্টার পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, দীপিকার সঙ্গে নিজের প্রথম লড়াইয়ের অপেক্ষায় আছি। ছবির নামেই ইঙ্গিত, অ্যাকশনে ভরপুর সিনেমা হতে চলেছে ফাইটার। তবে চলতি বছর নয়, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ফাইটার। অর্থাৎ সুপারহিট তারকা জুটির অ্যাকশন দেখতে আরও খানিক অপেক্ষা করতেই হবে দর্শকদের। শেখ সাহেব, ঢাকা টাইমস।